হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো চিংড়ি কড়াইশুঁটির কারি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই তোমরা একবার দেখে নাও যে চিংড়ি কড়াইশুঁটির কারি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই লাগছে চিংড়ি মাছ। খুব বড় সাইজের চিংড়ি মাছ আমি নিইনি, কারণ এটা নান পুরি বা পরোটার সঙ্গে খুব ভালো যায়, এটা কারি টাইপের হবে, তাই আমি খুব ছোট না মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর লাগছে কড়াইশুঁটি। আমি এখানে 200 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি গুলো সেদ্ধ করা নেই, কিন্তু এগুলো হালকা ভাবে জাস্ট একটু স্ম্যাশ করে নিয়েছি। আর লাগছে 3টে কোয়া রসুনের বাটা, আর লাগছে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে জাস্ট ব্যালেন্সের জন্য চিনি, আর লাগছে স্বাদ মতো নুন, পরিমাণ মতো সাদা তেল, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা চেরা জাস্ট ফ্লেভারের জন্য, আর লাগছে গরম জল। এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই আমি কড়াইটাকে বসিয়ে দেব এবং গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেব। খুব সামান্য তেল লাগবে এবং তেলটাকে গরম হতে দেব। গ্যাসটা এখনো হাই ফ্লেমেই রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে পুরো রসুনের পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে যাতে না চিটকায় হলুদ দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াবো। এবার একটু গরম জল দিয়ে দেব, যাতে মশলাটা একদমই পুড়ে না যায় এবং ভালো করে এটাকে একটু কষাতে থাকবো। কষানোর পর এবার আমি পুরো স্ম্যাশ করা কড়াইশুঁটিটাই দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে জাস্ট স্বাদ মতো নুন দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়াতে থাকব। নাড়ানোর পর এর মধ্যে পরিমাণ মতো, যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকমই গোলমরিচের গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং জাস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পর এর মধ্যে এখনই পুরো চিংড়ি মাছটাকে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর এবার এর মধ্যে আমি 1 চামচ, মিডিয়াম চামচের 1 চামচ টমেটো কেচাপ দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, যারা টমেটো কেচাপটা পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই। এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে গরম জলের পুরোটাই দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে গ্যাসটা 3 মিনিটের মতো হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলব। কড়াইশুঁটিটা এখনো সেদ্ধ হতে বাকি আছে। আমি এবার 1/2 মিনিটের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে
আবার ঢাকনা দিয়ে রেখে দেব। হাফ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখব কড়াইশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবেই কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে 1 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদের বন্ধুরা গার্নিশিং করে দেখাবো। বন্ধুরা, আমার গার্নিশিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের আমার রেসিপি ছিল কড়াইশুঁটি চিংড়ির কারি। এটা রুটি বা পরোটা এবং নানের সাথে খুব ভালো লাগবে। আর শীতকাল মানেই কড়াইশুঁটি, মার্কেটে ভীষণ ভাবে কড়াইশুঁটির অ্যাভেলেবেল। তাই বন্ধুরা, তোমাদের বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্নার ভিডিও বা সাজগোজের ভিডিও সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবার তোমাদের জন্য একটা খবর আছে, সেটা হলো আমার প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে তোমরা বিভিন্ন ধরনের জিনিস আকর্ষণীয় ডিসকাউন্টে পেয়ে যাবে। এই ছিল তোমাদের জন্য খুব ভালো একটা খবর। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।